প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ কমিউনিটি ম্যাটার্স এই অনুষ্ঠানটিতে। আপনারা জানেন যে ব্রিটেনে বার্মিংহামে এজাবৎকালের সর্ববৃহৎ একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ডে আফটার টুমরো, অর্থাৎ 26th, এবং এটিকে বলা হচ্ছে বাংলা বিটস প্রমোশন কনসার্ট, যেটি নিয়ে আমরা মিডিয়া পার্টনার হিসেবে এনটিভি গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে কথা বলছি, প্রোগ্রাম করছি, এবং যারা শিল্পীরা আছেন তারা আপনাদের সামনে হাজির হয়েছেন এনটিভির পর্দায়। আজকে সেই ধারাবাহিকতায় আমরা শিল্পীদেরকে এবং অর্গানাইজারদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কেননা আমরা মনে করি, এনটিপি বিশ্বাস করে যে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মের যারা মিউজিশিয়ান আছেন, ব্রিটিশ বাংলাদেশি মিউজিশিয়ান আছেন, তারা অনুপ্রাণিত হবেন এবং ভবিষ্যতে ভালো কাজ করবার ব্যাপারে এক ধরনের প্রণোদনা পাবেন, মোটিভেশন পাবেন। এবং সেই লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানটি আমি শুরুতেই, আজকে যারা এখানে আছেন তাদের অনেককেই নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তারপরে আপনাদের সামনে আমার বাদিক থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাবিব ওয়াহিদ, যার নাম পরিচয় প্রয়োজনহীন, যিনি দীর্ঘদিন ধরে আমাদের আধুনিক বাংলা মিউজিকের সঙ্গে ফোক একটা সমন্বয় ঘটিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, হৃদয়ে পৌঁছে গেছেন। হাবিব ওয়াহিদের ঠিক পাশেই আছেন জালাল আহমেদ, যাকে নতুন করে পরিচয় করে দেবার কিছু নেই, যারা মিউজিকের সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক আছে তারা জানেন যে তিনি বাঁশি বাজিয়ে থাকেন এবং অনবদ্য বাঁশি বাজিয়ে তিনি শ্রোতাদেরকে মুগ্ধ করে থাকেন। আমার হাতের ডানে আছেন যিনি একমাত্র অর্গানাইজারদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন, সৈয়দ সাদিক আহমেদ, যিনি বাংলাদেশ প্রমোশন কনসার্টসের একজন অন্যতম আয়োজক। আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই হাবিব আপনাকে দিয়ে। জি, খুব সিরিয়াস ধরনের কথাবার্তা না বলে একটু হালকা চালিয়ে শুরু করি। আমি 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 গানের আপনার গানের আমি নিজেও একজন ভক্ত। থ্যাংক ইউ। গানের বিষয়ে আসার আগে একটু বলতে চাই যে আপনি মিউজিক করেন এবং আপনার যে পোশাক আশাক বা গেট আপ, সেটার মধ্যে এক ধরনের ট্রেন্ডি ব্যাপার স্যাপার রয়েছে। মিউজিকের সঙ্গে পারফরমেন্স এবং ট্রেন্ডি হওয়ার বা স্টাইলিস্ট হওয়ার কি কোনো যোগসূত্র আছে আজকের দুনিয়ায়? মানে এটা কি আপনি প্রয়োজনীয় মনে করেন কিনা? আসলে একদম সত্যি যদি বলি, আমি সেরকম কোনো কিছুই মনে করি না। আমি শুধু একটা জিনিসই মনে করি, সেটা হচ্ছে যে আমার যদি কোনো কিছু করতে ভালো লাগে আমি সেটাই করি। আচ্ছা, এখন সেটা ধরেন টিভিতে একটা কোনো নতুন কিছু দেখতে পারি বা কেউ একটা কিছু কাপড় পরে আছে, তার পরনের কাপড়টা দেখে হয়তো আমার ভালো লাগতে পারে, আমার মাথায় আসতে পারে যে এরকম কাপড়টা আমিও পরতে চাই, সেটা টিভিতে হোক, কারো পরনে হোক, লাইভ হোক, হোয়াটএভার, কিন্তু এটা আমার মাথায় একবারও কাজ করে না যে এটা কি নতুন কোনো ফ্যাশন কি না, নাকি এটা পুরান কিছু, নাকি এটা কি ট্রেন্ড নাকি। আপনার যে হেয়ার কাট, আপনার যে পোশাক আশাক বা আপনি যেভাবে কথা বলেন, আপনার যে স্টাইল, এটি দিয়ে আপনি একটি আলাদা জায়গা করে নিয়েছেন তরুণ প্রজন্মের মধ্যে, সেটা কি আপনার জানা আছে কিনা? না, আমার আসলে এটা সেরকম ভাবে জানা নেই। আচ্ছা, আমি একটু জানালাম, আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা সাধারণত মিউজিকের ক্ষেত্রে দেখি যে যারা যারা গান করেন তাদের এক্সপোজারটা একটু বেশি, কিন্তু আপনি এমন একটা যন্ত্র বাজান যেটি বোধ করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই ভেতরটা স্পর্শ করে, এটা এটা কি আপনার মধ্যে আলাদা কোনো ধরনের কোনো ব্যঞ্জনা তৈরি করে কিনা, বা একটু ডিফারেন্ট মনে হয় কিনা যে না আপনি একটি মিউজিকের মাধ্যমে মানুষকে কমিউনিকেট করছেন? আউট অফ ফিল অবশ্যই অবশ্যই, যেমন আমি সবচেয়ে বেশি ফিল করি ওদের সাথে বাজে। আচ্ছা, ওরা যেভাবে মিউজিকটাকে একদম নিয়ে আসছে এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হয়েছে, এইভাবে আমরা হয়তো বা আগে পাই নাই, অনেক শিল্পীদের সাথে করতে পারি নাই, এখন ওদের জন্যই। হ্যাঁ, জালাল আসলে অনেক সিনিয়র মিউজিশিয়ান, তো এই জন্য এটা বলতে স্যার কি অনেক সিনিয়র, অনেক আমি জানি। আমি একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা আজকের এই অনুষ্ঠানে হাবিবের গান শুনবো, যদিও খুব অল্প স্বল্প পরিসরে আমাদের এই আয়োজন, কিন্তু তারপরেও আমরা যেহেতু হাবিব ওয়াহিদকে পেয়েছি এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। আপনাদেরকে বলছি যে 10টি টিকিট আলাদাভাবে আমাদের এনটিভির যারা দর্শক রয়েছেন তাদের জন্য রিজার্ভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, এবং সেটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে যে একটা ছোট্ট কুইজ আছে এই পর্বের জন্য। আপনারা যদি টেলিফোন করে কুইজের আনসারটা সঠিকভাবে দিতে পারেন তাহলে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল করে 10টি টিকিট দর্শকদের জন্য দেওয়া হবে। এবং প্রশ্নটি হচ্ছে যে হাবিব ওয়াহিদের ডেবিউ যে অ্যালবামটি সেটির নাম কি? খুব সহজ প্রশ্ন, অনেকেই হয়তো জানেন, চট করে ফোনটি তুলে আমার মনে হয় যে এনটিভি স্টুডিওতে আপনারা যোগাযোগ করে আনসারটি বলুন। আমি একটু হাবিবের গানে যাওয়ার আগে সৈয়দ সাদিক আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি এনটিভির পর্দা অনেকবার বলেছেন এই আয়োজনটি সম্পর্কে, যদি একটু ব্রিফলি বলেন যে এই এত বড় একটি 8,000 আমরা জানি যে ক্যাপাসিটি বার্কলে কার্ড অ্যারেনার বার্মিংহামের, কি অ্যাচিভ করতে চান আসলে? আসলে কনসার্ট তো সবাই করে, তো আমরা একটু
ভিন্নতা নিয়ে আসতে চাচ্ছি, যে কনসার্টের ধরনটাকে পাল্টে দিতে চাচ্ছি এই ব্রিটেনে। কারণ আপনারা জানেন যে বাঙালি যারা কনসার্ট 1000-2000 এরিনাতে করে, যেগুলা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ডিয়ার যদি শিল্পী আসে তারা এরিনাতে করে বড় বড়, আমরা বাঙালিরা করতে পারি না। তো এর জন্যই আমরা চাচ্ছি এটাই। আমি একটু ইন্টারাপ্ট করি, একজন দর্শক আছেন সাদিক ভাই, আপনার সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলতে চান। দর্শক কে আছেন লাইনে? হ্যালো, খুব খুশি হলাম। আপনি কি লন্ডনে থাকেন নাকি বার্মিংহাম, ম্যানচেস্টার ওসব দিকে? আমি ব্রাডফোর্ডে থাকি। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি হলাম আপনি আসছেন শুনে। আমরাও খুব এক্সাইটেড আসলে। আমরা এই গত দুই দিন ধরে এখানেই আছি সবাই, এই এই মানে টোটাল এই কনসার্টের মুডেই আমরা সবাই একসাথেই থাকছি, ঘুরছি ফিরছি সবাই, এটাই এটা নিয়েই আমরা প্ল্যান করছি বিভিন্ন কীভাবে কী করব আপনাদের জন্য। সো আসবেন অবশ্যই, সেটাই আমরা চাচ্ছি। দর্শক অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে দেখা হবে বার্মিংহামের বার্কলেকার্ড অ্যারেনাতে। আমি হাবিব আপনার কাছে আবার একটু আসতে চাই। যদি এভাবে বলি যে লন্ডন হচ্ছে আপনার সেকেন্ড হোম, কারণ এখানে আপনি আপনার লাইফের একটা খুব ওয়ান্ডারফুল সময়, একটা খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আপনি এখানে কাটিয়েছেন, এটা কি ভুল বলা হবে? নট এট অল। আসলে আমি সেকেন্ড হোম বলার থেকে আই উড প্রেফার দ্য ওয়ার্ড মানে আ প্লেস হুইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এক্স্যাক্টলি, বিকজ অনেক সময় আপনি মানে হোমেও মানে হোম ওয়ার্ডটা তো ইজ সামথিং ভেরি পার্সোনাল, বা এখানে আমরা থাকি অনেক সময় দেখা যায় যে আপনি হোমেও কিন্তু শান্তি নাও পেতে পারেন, বাট লন্ডনটা আমার জন্য একটা শান্তির জায়গা। এই লন্ডনে আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে একটা গান যদি আমাদেরকে পরিবেশন করেন। আচ্ছা, আসলে অনেক গান আমাদের শর্ট টাইম, তো কোন গানটা আমি পরিবেশন করব বুঝতে পারছি না। আমি কি আপনাকে সাহায্য করব নাকি আপনি আপনার মতো করে? আচ্ছা, আমার মনে হয় আমরা শাহাবুল করিম সাহেবের একটা গান। জি প্লিজ, আমার মনে হয় শাহাবুল করিমের ভক্ত অগণিত, আমি নিজেও অনেক বড় ভক্ত, আর যেহেতু এখান থেকে এইখান থেকে এই শহর থেকে আমার শাহাবুল করিমের সাহেবের সাথে পরিচয়, এটা অনেকে হয়তো শুনলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে এসে আমি শাহাবুল করিমের সাথে পরিচিত হয়েছি লন্ডনে এসে, শুধু লন্ডনে এসে। তো এটাই অনেক অ্যামেজিং একটা বিষয়। But you know, thanks to the Bengali community here, because onader through te ami eta onake chinte perechi ebong sei sathe aro onek baul shilpi der jara specially silet oncholot. So ami you know mane onek onek mane ki bolbo eta ami amar jonno onek bhalo lagar ekta bishoy jinish ta. So ami Abdul Karim er ekta gaan gachhi. তুমি বিনে ভুবনে কে আছে ও
বাউল আব্দুল করিমকে নিয়ে এক ধরনের অবসেশন আছে অনেকের মধ্যেই, বোধ করি যারা মিউজিক করেন তাদের মধ্যেও, কারণ সেই দেহতত্ত্ব তার গানের যে কথাগুলো একদম ভেতরকে ছুঁয়ে যায় একদম। এবং আমার কাছে তো মনে হয় যে উনি নট অনলি জাস্ট একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, আই থিংক হি ইজ আ গ্রেট ফিলোসোফার, গ্রেট ফিলোসোফার। যাবে আপনার কাছে একটু জানতে চাই, হাবিব সম্পর্কে আপনি শুরুতেই ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, জিঙ্গেল দেখেছি আপনার, শুনেছি ফোক কে আপনি মডার্নাইজ করেছেন, আপনি অনেক শিল্পী তৈরি করেছেন এটা বলা যাবে না, বাট তৈরি হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের কাজ করেছেন পেছন থেকে, মানে সেই সেই অভিজ্ঞতাটি কেমন, অনেকেই আপনার হাত ধরে এসেছেন। দেখেন আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে এক যখন যেই জিনিসের জোয়ার থাকে বা যখন যেই জিনিসের একটা রাইট টাইম থাকে তখনই সেটা হয়। তো আমার মনে হয় যেসব শিল্পীগুলোর সাথে আমার কোলাবোরেশন হয়েছে বা যাদের সাথে আমার কাজ হয়েছে এবং আমার কম্পোজিশনের মাধ্যমে যাদের অ্যালবামস বাজারে এসছে, আমার মনে হয় সেই সময়ে তাদের সাথে আমার কাজ করাটা এটা একটা ডেস্টিনি ছিল আর কি, এটা হয়তো কপালের লিখন ছিল, তো তাই এই জিনিসটা হয়েছে। অ্যান্ড একবার একটা কাজ যখন শুরু হয়ে যায় দেখা যায় যে তখন সেটা টাইম টু টাইম হতেই থাকে, চলতেই থাকে। অ্যান্ড আপনার ওই আরেকটা জিনিস আমি আপনি যখন বলছিলেন যে আমি বিভিন্ন এইসব সেক্টরে কাজ করেছি লাইক টিভি, ফিল্ম, সংস, জিঙ্গলস এটসেট্রা, আমি এটাতে একটু অ্যাড করতে চাই যে এই বছর থেকে আমি আবার একটা নতুন জিনিস, নতুন একটা সেক্টর আমি সেক্টরে পা রেখেছি, সেটা হচ্ছে মিউজিক ভিডিওস। আমার এই বছরে দুইটা মিউজিক ভিডিও বের হয়েছে, মানে আপনার ডিরেকশনে না, আমার নিজের কম্পোজিশন এবং আমার অ্যাপিয়ারেন্স, আমার নিজের গানে আমি নিজেই সেখানে মানে অ্যাপিয়ার করি ভিডিওতে। একটা ছিল উইথ আ মডেল, ইট ওয়াজ আ রোমান্টিক সং, অ্যান্ড আরেকটা ছিল আমার কমপ্লিটলি আমার সোলো একটা গান, একটা বের হয় পয়লা বৈশাখে আর একটা বের হয় এই মাসেই। এটার কারণটা হচ্ছে এজ আই সেড যে যখন যে জিনিসের সময়, এখন একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করছি যে প্রচুর ইন্টারনেট বেসড অডিয়েন্স এখন তৈরি হয়েছে, সবাই ফোনে গান, ইউটিউব বলেন, সোশ্যাল নেটওয়ার্কিং বলেন, আইটিউনস বলেন, হোয়াট এভার, মানে ফোনে এখন অনেকেই অনেকভাবে এঙ্গেজড। সো দেখা যায় যে এখন বাংলাদেশেও ইন্টারনেট ইউজার্স অনেক উইথ 3G অ্যান্ড অল দিজ ফাস্ট ইন্টারনেট। তো দেখা আমি এটা ফিল করছিলাম যে গত এক বছর থেকেই ফিল করছিলাম যে মিউজিক ভিডিওর একটা অনেক বড় ডিম্যান্ড তৈরি হচ্ছে। সো ওই চিন্তা থেকেই করা, এবং মাশাল্লাহ আই উইল সে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং এখনো পাচ্ছি অফ দিস। সো দিস ইজ ওয়ান অফ মাই নেক্সট প্ল্যানস অ্যাকচুয়ালি টু কন্টিনিউ। আমি একটু আয়োজকদের মধ্যে থেকে সৈয়দ সাদিক আমি আপনার কাছে আসতে চাই, একটু ব্রিফলি যদি বলেন যে অনেকেই জানেন যে এরকম একটা বড় কনসার্ট হচ্ছে কিন্তু তারা টিকিট কিভাবে পাবেন, কোথা থেকে পেতে পারেন যদি একটু ব্রিফলি বলেন, এবং তারপরে আপনার পছন্দের একটি গান হাবিব ওয়াহিদ গাইবেন কিছুটা অংশ, এবং তারপরে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, যদি একটু টিকেটের বিষয়টা বলেন। দর্শকদেরকে বলছি এখন তো দুই দিন মাত্র সময় বাকি আছে, আর এখন লাস্ট মিনিটে টিকিট খুব ভালো করে চলতেছে, টিকিট সেলিং, তো আমি আশা করব এখনও আমার অনেক এজেন্ট আছে বার্মিংহামে, আমাদের এজেন্ট আছে বার্মিংহাম, ম্যানচেস্টার, লন্ডনে, কোভেন্ট্রিতে আছে, সব জায়গায় আছে আমাদের। আর বিশেষ করে আপনারা যারা ধরেন যাবেন না কিনতে, গেইটে আছে অন দ্য ডো, অন দ্য ডে আপনারা পাবেন, ভিআইপি টিকিট, নর্মাল টিকিট সবই অ্যাভেলেবল আছে। ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, তার আগে আপনার পছন্দের একটি গান আমরা হাবিব ওয়াহিদের কাছে শুনবো। আমি একটু আগে হাবিব ভাই বলছেন যে মিউজিক ভিডিও, প্রথম যে মিউজিক ভিডিওটা ছিল ওই যে মডেলের সাথে বলছেন, আচ্ছা ওটা একটু আমার খুব ভালো রোমান্টিক যে গান, রোমান্টিক গান, আমি একটু রোমান্টিক গান ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা আমরা এটা অনেক অনেক রোমান্টিক মনে হয় হ্যাঁ সেই সেই দ্যাট ওয়াজ গুড অর্গানাইজার রোমান্টিক হলে আমার মনে হয় যে রিয়েলি স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব ভালো থাকবে রাইট ফুলফুরা থাকবেন ওকে আমি ওই গানটা গাচ্ছি আপনার আই হোপ ইউ লাইক ইট আমি অল্প করে একটু গাচ্ছি অল্প ছয় চোখের ছাওয়ায় পাওয়া না পাওয়ার কি যে নেশা সেই স্মৃতিটাই আজ হাতড়ায় হারিয়ে ফেলা ভালোবাসা অল্প ছয় চোখের ছাওয়ায় পাওয়া না পাওয়ার কি যে নেশা সেই স্মৃতিটাই আজ হাতড়ায় হারিয়ে ফেলা বোঝো না খোঁজো না দেখো না হৃদয়ে কি যে ব্যথা অকুলতা এভাবে কেভাবে কে কবে যে প্রণয়ে বেঁধে তোমার পেল ব্যথা সেই স্পর্শের গভীরতার যে বাসা বোঝো কি বোঝো না হতাশা অল্প ছোঁয়ায় চোখের ছাওয়ায় পাওয়া না পাওয়ার কি যে নেশা সেই স্মৃতিটাই আজ আতড়ায় হারিয়ে ফেলা ভালোবাসা অল্প ছোঁয়ায় চোখের ছাওয়ায় পাওয়া না পাওয়ার কি যে নেশা সেই স্মৃতিটাই আজ আতড়ায় হারিয়ে ফেলা দর্শক আপনারা জানেন যে এই গানটি আমাদের বাংলাদেশের সীমাকে ছাড়িয়ে ভারতে এবং বিভিন্ন জায়গায় অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে মিউজিক ভিডিওটি আমরা আমাদের যে প্রমোশন সেখানেও এটি দেখিয়েছি যারা হাবিব ওয়াহিদকে দেখে অত্যন্ত উচ্ছ্বসিত যে হাবিব ওয়াহিদ আজকে এনটিভির পর্দায় এসছেন এবং গান করছেন তাদের জন্য আরও চমক অপেক্ষা করছে আমরা অনুষ্ঠানের পরের সেগমেন্টে ওয়ান অ্যান্ড অনলি ফেরদৌস ওয়াহিদকে নিয়ে আসছি এবং তার সঙ্গে লিজা তরুণ শিল্পী তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয় সেগমেন্টে ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন।